তাই কথাই বিয়ে করে লজ্জা সরম নাই এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা খিচুড়ি কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী ওরে খাদেম ব্যাপারী হই রে খাদেম ব্যাপারী সাতগারুন সাতাত্তর বয়স হবে তার নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর ওরে খাদেম ব্যাপারী ওই রে খাদেম ব্যাপারী হাই রে খাদেম ব্যাপারী হাই হাই খাদেম ব্যাপারী খাদেম ব্যাপারীর পরিবার আমার কই দিকে লিখে দিবা ইয়ার কোন শব্দ করে হাসি বাড়ছে ভাই যা আলার বুড়ো সাইজে বুঝে দেখ ঘুরে বেড়াচ্ছে দেখছো বৌসির নয়নের সাথে সফেদা নয়নের সাথে সমানে প্রেম করে বেড়াচ্ছে সাইজে বুঝে ঘুরে ঘুরে বেড়ায় এই বেড়াইলের কোনো দাম আছে কি ব্যাপার জামাই দাড়ি ধরে টান দিছো কেন সি সি আব্বা এটা কথা বলেন হ্যাঁ জামাই কোনোদিন শ্বশুরের দাড়ি ধরে টান মারে দাড়ি ধরে যখন সোমা দিয়েছিলাম তখন একটা বাজে কথা কানে এলো ওই জোশের ঠেলায় দাঁড়িতে একটা টান পড়েছে আর আপনি আমার কইলেন যে জামাই হইয়া শ্বশুরের দাঁড়িতে টান মারিছি এই ছেলেরা এদিকে আইসো এদিকে আইসো কি দাদা না দাদা এখন কথা শোনার সময় নাই পরে শুনবো নে কাজ আছে দাদা এ ব্যাগ কল নাকি আমি কি তোমার কয়েছি আমার কথা শুনতে হবে তোমরা জানে কি একটা কথা কলে সেটা আমার কানে এলো সবে দা নাকি কার সঙ্গে টাঙ্কি মারতেছে কার সাথে আবার ওই যে না কারো সাথে না বলো বলো একেবারে নিশ্চিন্তায় বলো তোমাদের কথাটা আমার জানা দরকার কার সাথে আবার দাদা ওই যে নয়নের সাথে নয়ন নয়নের সাথে কি কি দেখিছো সেটা কও দেখিছো জামাই সবেদা তো বিরাট খারাপ কাজ করতেছে ঘরে জামাই রাখে পরপুরুষের সাথে সে কথা বলতিছে আরে আব্বা আপনি চুপ করেন মাঝখান দিয়ে কথা কেন না আচ্ছা আই তোমরা নয়নের সাথে কি কি দেখিছো সেটা কও দাদা আপনার সাথে মিছা কথা বলে লাভ আছে এক মিনিটের কথা বলে তিন মিনিট নষ্ট করলেন আপনি আপনার মেয়ের দিকে তার স্বভাবের দিকে একটু খেয়াল রাখেন আমার নাতি রসম তার সামনে ফিরতে না পারে বুঝতে পেরেছি সেটা কি আর কওয়া লাগে চলো সম্পর্কে কোনো ধারণাই নাই আমরা কোনো কিছু ধারণা নাই স্বনির্ভর হয়েছি নিজে কুম্পু কারাতে শিখে ফেলতেছি মনে করো যে নিজে নিজে তোমারে নিয়ে পালাতে হবে না বুঝতে পারছো তাই তো মানে আমি তো ভয় পাই গেছি কিন্তু রসুন তুমি কিছু মনে করো না আমি তোমার কথায় কোনো সম্মতি দিতে পারতেছি না সরি উমা সম্মতি দিতে পারলে না মানে এটা তুমি কি ধরনের কথা বলে আমি তো কিছু বুঝতে পারতেছি না আমি তোমার লাভার তুমি আমার সাথে যাবে না বিশাল বিপদ হয়ে গেল আজকে যে সিন দেখলাম তোমার আব্বা আর আমার দাদা সেরাম পোশাক পরে
একেবারে হাতে হাত ধরে হাঁটতেছে, মনে হচ্ছে না তারা জামাই শ্বশুর, মনে হচ্ছে তারা ফ্রেন্ড বন্ধু। কিন্তু রসুন, তোমাকে আমি একটা কথা বলে দিছি, কথা রেটি কথা দিছি আমি তোমার, আমি ওই বুড়ো ব্যাটার ঘরের ভাত খাবো না, দরকার হলে আমি মরে যাবো তারপরে ভাত খাবো না। কমলা, তোমার কথাটা শুনি আমার মনটা আনন্দে সাগর সাগর না মহাসাগর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে কি, তুমি দাদার কাছ থেকে মুক্ত হওয়া কেমন করে সেটা তো আমার মাথার মধ্যে আসতেছে না। আমাকে পারমিশন না নিয়ে তুই কেমন করে হুট করে ঢুকে দিলি, তোর কি কমন সেন্স নেই? আমরা একটা জরুরি বিষয় আলোচনা করতেছিলাম। রাত তোর জরুরি বিষয়, তোর সাথে আমার বিষয়টা বেশি জরুরি। শোন, এই যে লক্ষণটা ভালো করে বোঝা, কিসের জন্যে দাদারে আমার সাথে বেশি ভালোবাসে এই ছোটটা কম। দাদি লাভটা কিন্তু এই কথাটা আমার এর আগে অনেকবার কয়েছে। আচ্ছা তুমি সত্যি করে কত, যা আমি শুনতেছি যা শুনেছি সেটা কি সত্যি? হ্যাঁ সত্য। দেখিস দাদি, তুমি এটা কি বলতেছো, তুমি এটা কি বলতেছো, তুমি কি ভুলে গেছো? তুমি লঙ্কার এক্স প্রেমিকা, বিয়ার আসরে দাদা তোমার লুট করে এই বাড়িতে নিয়ে আসছে, ঠিক আমার মতো তেমন করে কমলা নিয়ে আসছে, সব ভুলে গেছো তুমি? কত প্ল্যান করতেছি, কত ই করতেছি, আমার যে ভালোবাসা আছে সেটা উদ্ধার করে দিব, আর সেই সময় তুমি এটা কি করলে লটকন? দেখো লঙ্কা মরিচ, তোমাকে একখান কথা বলি, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে না। তোমাকে আমি কতবার বলেছি বলো, কতবার বলেছি পালিয়ে যেতে, গেছো? এখন আমি অধৈর্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। বাবা বাবা, খুব চমৎকার একটা বুদ্ধি দিয়েছ তো, কথাখান খুব ভাল লাগিছে। ও কমলা, আর দেরি নয়, চলো আমরা পালাই যাই, চলো। এই যে দেখো দেখো, তাহলে চলো চলো আমরা ওয়াগের মতো বাড়ি থেকে পালাই যাই, চলো। জি না, আমি বাড়ি থেকে সহজে যাচ্ছি না, আমি ওই আগে খাদেম বুড়াকে বুঝাবো যে আমার বিয়ে করার মজা কত প্রকার কি কি, তারপর আমি বাড়ি থেকে যাবো। এর আগে না তুই বাড়ি থেকে চলে যাবি মানে কি করছিস তুমি? আরে বাবা, ওটি এমনি কথা কথা করছি, যাবো মানে কি তোমার ঘরে আস। আমার কেন জানি মনে হয় এই খাদেম তোমার দাদা, আমার আব্বা বয়স করেছে কার দিয়ে জানো, ওই যে হেলাল কবির আছে না ওক দিয়ে। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি হেলাল কবিরের কাছে যাও, তুমি দেখবে সব কিছু সব পরিষ্কার হয়ে যাবে, যাও। হ্যাঁ একদম ঠিক কথা করেছো, আদা পারা লবণ পারা সাহা আছে সব কিছু নিয়ে আসো, যাও সাবধানে যাও। কি ব্যাপার আয়দান, মাফ করবেন আব্বা, আমি বন্ধু মনে করেছিলাম। কি ব্যাপার হায়দার, এই স্যারা নাকি সুপার গ্লু নাকি, সবসময় তোমার সঙ্গে লেগেই থাকে, তার সামনে গিয়ে সব কথা কোয়া যায়। হন অত বনিতে হরিও না, বনিতে হরার কোনো দরকার নাই, তুমি যা কইতেছ পরিষ্কার করিয়ে কও, ও কাবেরী হনলে তোমার কোনো সমস্যা নাই, কি কব কও? আমি পরিষ্কার করে কব মানে, আমার কাপড়ে কি গোবর লেগে আসছে নাকি? হ্যাঁ তাহলে তুমি এবার সুপার গুলুর কথা কও, তোমার দরকার কি? কত সুপার গুলু মত লাগি আসছে। আচ্ছা থাও, কি কইতে তাই কও। আচ্ছা বাদ দাও, লাইকা থাকো আর কই, আসল থাকো এখন তুমি আমার আর কম, তুমি কি আমার উপর একটা প্রতিরোধ দেখছিলাম না, কবো একটা আইসা বললো আর একটা, তুমি কি আমার উপর একটা প্রতিশোধ নিচ্ছ? এই হনো খাদেম, ঝগড়াঝাটি করতে চাই না, তুমি এই বয়সে আইয়া এখন প্রতিশোধের কথা কও কেন? আরে আমি যদি প্রতিশোধী নিতাম তাহলে আমার যৌবনকালে তোমার ঘরে যে বড় বউ না হে বউ নিয়ে আমি ঘর করতাম, এইটাই তো প্রতিশোধ। আব্বা সহ্যের কিন্তু একটা সীমা আছে, আপনি আমার অর্ডার দেন, আমি ওয়ারে একটা সোবার মাইলে চাইটা দাঁত মেলাই দিই বাবু। আচ্ছা ঠিক আছে, রাগ হালাই দিলাম, এবার আসল কথা কও দিই, তুমি কিসের জন্য? হ্যাঁ নয়ন রে আমার মাইজা বউ সবেদার দিকে লেলাই দিস, কিসের জন্য? কাকা দোষ কিন্তু দুজনেরই আছে, তো সবেদা কাকির কিন্তু একটু বেশি। এই চুপ কর, এই
শোন এখনো কিন্তু সময় আছে, এই সমস্ত বুদ্ধি এই কুবুদ্ধি মাথার তেন হালায় দে, তা না হইলে পরে কিন্তু অসুবিধা আছে। হোনো খাদেম, তোমার আমি এটা সুখবর শুনাই, আমার ছোট ভাই নয়নেরে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করামু, আমি অলরেডি পাত্রী দেখতে আছি, আর ওই বিয়ে যাইয়ে যদি তোমার মাইজ্জে বউ সবেদা কোনো রকমের গেঞ্জাম করে হেলে কিন্তু কপালে শনি আছে, আমি তো আর কই দিলাম। এই ময়দান অদুর কি বলি, এই হায়দার আমি তো তোমার সাবধান করে দে, তুমি সবেদা নিয়ে আর একটা কথা বললে আমার রাগ কিন্তু উঠে যাচ্ছে, কেঁপে কেঁপে উপর থেকে উঠে যাচ্ছে আপা, আমার মাথাটা বউ মাইনে দেন নাই। হ্যাঁ এখন রাগ কমে গিয়েছে, তুমি কিন্তু নিজেরা সামলাম, তা না হইলে পারা কিন্তু সম্পূর্ণ সারা যাবে। শোনো হায়দার, আমার আব্বা আমার শ্বশুর আমার মাথায় একটা কুমাইরে দিছে, ওই রাগ কমে গেছে, তাই এখন তোমার একটা কথা কলাম না, তাছাড়া একটা শুভ কাজে যাচ্ছি। বাহ, শুভ কাজে যাইতে আসো, তা যে কায়দায় হাজিয়া পিন্ধে যাইতে আসো, হে শুভ কাজটা কি সেটা কওয়া যায় না, আর নাহলে তো মানুষে মনে হবে তুমি মনে হয় আরো কবি ইয়ে হরতে যাইতে আসো। বাস সাজ্জো, আপনি কি কথা করছেন, ফালতু কথা করছেন কিসের জন্য? হ্যাঁ উনি তো যাচ্ছে রেজিস্ট্রি অফিসে একটা কাজ করার জন্য, শুভ কাজ। কি রেজিস্ট্রি অফিসে? আজ নেই শুক্রবার, রেজিস্ট্রি অফিসে আজকে বন্ধ না? রামাই তুমি আমার সাথে চিটারি করলে? চিটারি করি নাই আব্বা, আজকে শুক্রবার সেটা আমার মনে ছিল না, ঠিক আছে কাল শনিবার, কাল আপনারে আমার সাথে নিয়ে যাব রেজিস্ট্রি অফিসে। আবারও চিটারি শুরু করলে, শনিবার অফিস বন্ধ, ভুল হয়ে গেছে রে, মানুষ মাত্রাই মোটাল, মানুষের ভুল হয়, রবিবার লয়ে যাব দেখব কি করে আপনি আমার সিটার বলেন, আসেন আসেন আপনার। কাকা দেখছেন কেন বয়স হয়ে গেছে তাও মিথ্যে কথা ছাড়তে পারলো না, দুই দিন বাদে যাবে মরিয়া অর্ধেক কিন্তু গেছে, এখনো ওই কৌশি হোর পাইছে দেখছো কামটা, কেন হেই বেটার জানি কেমনে ভাঙ্গাই ছুটে কি খাইবে এরম একটা ফাঁক ফোন দিয়ে একটা চিন্তা ভাবনা করতেছিল, বলে মরার আগ পর্যন্ত এই কামি করবে, চলেন দিন আমরা যাই। মানুষ বস করার কোন ওষুধ নিয়েছিল নাকি? কথায় কথায় বিয়ে করে লজ্জা সরম নাই, এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই, সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা কি চুরি, কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারি, ওরে খাদেম ব্যাপারি হই রে খাদেম ব্যাপারি, সাত এগারো সাতাত্তর বয়স হবে তার, নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর, ওরে খাদেম ব্যাপারি হই রে খাদেম ব্যাপারি, হায় রে খাদেম ব্যাপারি, হায় হায় খাদেম ব্যাপারি।